হযরত ওমর তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন। মিশরের গভর্নর এলো, হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন, তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছেন। বেশ আধা ঘন্টা মতো চলে গেছে, মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কই যে শুধুই আসারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবো? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় এই আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কই যে হ্যাঁ হুজুর, আমি তিনও বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলে, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজাল উঠতেছ, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না, সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোশত খাবো। সুবহানাল্লাহ, ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাচ্ছেন তাদের দায়িত্ব পালনের চরম পারাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন, ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন, হযরত ওমর যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি, ছেলে পেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমারে জালেম বলতে পারো না, তিন দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুমাসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি, আর বলতেছি গোশত রান্না হতেছে একটু পরে খাবি, ফাঁকি চুকি ওর মধ্যে গোশত নাই। হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবুকের এখানে রয়েছে, তারা মদিনায় বেড়াতে এসেছে, এসে এই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে, সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্দি করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও, যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন, বুড়ির তাবু পর্যন্ত গিয়া তার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন, রান্না হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন, আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি, মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হয়ে আর তোমার মতো মানুষ যদি খলিফা হতো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর, রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন আমি আর বুঝি নাই, আপনার পরিচয় পাই নাই, রাত্রির বেলায় বস্তা মাথায় নিয়া তরকারি কুটি, যে কষ্ট আপনি করেছেন আমার আল্লাহ রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা তুমি আমার কাছে উল্টা মাপ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর, তোমার কাছে মাপ চাই, আল্লাহর হস্তে আমারে মাপ করে দিও, বিগত তিন দিন তোমার তাবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক
মুসলমান, কোন কালমাস, কোন লেনিন সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান, কিসের কালমাস, কিসের লেনিন? ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহ রাসূলের কাছে ফিরে আয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। কোথায় করেছিলেন? রসুল করেছিলেন মদিনায়। যে সমাজ কায়েম হয়েছিল সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই, রক্ত দেওয়া লেগেছিল, জোরে গল লাগে নাই ভাইরা আমার, রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে। আর যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি, আমাদের তো কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন, কোন জিনিসের অভাব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা ছয় মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব? কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর একটা জমিন পেয়েছেন, আমি পৃথিবীর বহুত দেশ ঘুরেছি, আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি মক্কা মুহাজ্জমা, মদিনা মুনাওয়ারা, যেহেতু সেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, আল্লাহর নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে। আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশকে। এত সুন্দর জমিন আল্লাহ দান করেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, খাবারের অভাব তোমাদের হবে না, খেতে বসতে তোমরা পাবে, একটা আমল তোমাদের করা লাগবে, সেটা হলো এই ওয়ালাহু আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনি আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, আল্লাহ বলেন আকাশ ও জমিনের বরকতের দরজা সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এমনিতেই দেখেন আপনারা তো কন্যাই নেই, আসলে অনেক কিছু আছে আমাদের, আমাদের বিরাট কৃষি সম্পদ আছে, আমাদের বিরাট জমিন আছে, আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 2,40,00,000 একর বাংলাদেশ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে চাষকৃত জমির পরিমাণ প্রায় 2,20,00,000 একরের মতো বিরাট জমিন আল্লাহ দান করেছে। এরপরে দিয়েছেন বিরাট বনজ সম্পদ, বাংলাদেশে মোট 32,53,860 একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, কি বিরাট বন সম্পদ আমাদের আছে, সব চোরাচালান হচ্ছে, অননুমোদিত উপায় পাইকারি দরে গাছ কাটা হচ্ছে। গাছ আল্লাহর নিয়ামত, গাছ আল্লাহর কি নিয়ামত। আগে মুরব্বীদের দেখছি, বাপ দাদা বাপ তাদের দেখেছি, গাছ একটা কাটতো তো আরো গাছটা লাগাইয়া তারপরে কাটতো, ঠিক কিনা কোন? আর এখন অভ্যাসই হয়ে গেছে, উলট পালট করে দেবা, লুচে পুজো খাই, জনমের মতো গাছ কেটে শেষ করে ফেলাইছে। গাছ লাগানো এবাদত সওয়াব, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কাটবেন তো ছয়টা লাগান, এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন, বাগান বানিয়েছেন, নিরাপদ দিয়েছেন, গভর্নমেন্ট পাহারা দেওয়ার জন্য সেখানে গাছ রেখেছে, কিন্তু গাছরা খেতে নিজেই এখন খাওয়া আরম্ভ করছে। বেগুন খেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে, এখন বেড়ায় নিজেই বেগুন খায়। যেসব গাছ রাখা হয়েছে পাইকারি দরে ঘুষ খাইতেছে, বলেন ঠিক কিনা? জননের মতো ঘুষ খায়। বাংলাদেশে ঘুষ আছে নাকি? জনগণ আছে না? না, ঘুষ নাই, সব বকশিস হয়ে গেছে। কয় বকশিস? আমার সালমান ওই বাগানগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও গার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করতেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যাইত। আল্লাহও গার্ড দিয়েছেন, আল্লাহর গার্ড আছে না? আছে কি না? কি গার্ড? রয়্যাল বেঙ্গল টাইগার, দেখছেন? আল্লাহর অফিসার, আল্লাহর ফরেস্ট অফিসার, রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুষ খায় নাকি?
জঙ্গলে অবৈধভাবে কাট কাটতে গেছেন, হরিণ শিকার করতে গেছেন, পড়ে গেছেন রয়্যাল বেঙ্গলের সামনে। যদি দায়ী কন যে 10 লক্ষ টাকা দেওয়া হবে, বিদেশি ভদকা সেগুলি দেওয়া হবে, তারপরে আরো কিছু যদি চান দেওয়া হবে, শুনবে? জোরে বলেন শুনবে? শুনবে না, ঘুষ টুস ওখানে চলে না। চোখ যেভাবে তাকাবে আপনার দিকে, বাঘ দেখছেন কখনো? জীবিত বাঘ, খাসার মধ্যে বাঘ দেখা, উনি তো বাঘ না, বিড়ালের মতো, না খাইয়া সর্বনাশ হয়ে গেছে। জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে যদি একবার চোখের দিকে চোখ পড়ে, কলজার পানি শেষ হয়ে যাবে এক সেটে। বাঘে তো জীবিত মানুষ খায় না, মরা মানুষ খায়, মানে ওরা দেখলেই রুহ উড়ে যায়, এমনই ছবি আল্লাহ বানাইছে। এক ঠাকুর মারবে তো আপনার মতো দর্শনের কল্লা উড়ে গিয়ে পড়বে আরেক জায়গায়। আল্লাহর এই বিরাট বিরাট বাঘগুলি রয়েছে, বড় বড় হাতি আছে, দেখছেন কি শক্তি! ওই হাতির পিঠের উপরে সলিমুদ্দিনে বসে, সলিমুদ্দি কইছে এই জন্য যে হাতির তুলনায় মানুষ কত ছোট, এতটুক মানুষ আর হাতিটা বিরাট বড়ি, ওর মাথার উপরে বসিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া ঠ্যাং নাচ সলিমুদ্দি। তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপরে এরকম গুঁতা দেয়, হাতি কানে একটু আর চোখে তাকায় আর মনে মনে ভাবে আশরাফুল মখলুকা, তোরে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই তুই আমার পিঠে বসে আমার পিঠ আস, নইলে পরে তোর মতো 15-20টা মাথা এক জায়গায় করিয়া চাপ দেওয়া লাগে না, শুধু পাও খান থব আর বেলের মতো ফট করে একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দান করেছেন, নাফরমানেরা পাইকারি দরে বন উজাড় করে গাছ লাগায় না, বেশি করে গাছ লাগাও, নিয়ামত ভাইরা আমার। শুধু তাই নয়, এরপরে আছে নদী সম্পদ, বাংলাদেশের ছোট বড় প্রায় 250টি নদী আছে যার দৈর্ঘ্য 3,200 বর্গ মাইল। আল্লাহর মেহরবানি পানি কম নাই, যথেষ্ট পানি ছিল, কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি শুকাইয়া সব একেবারে উত্তরবঙ্গের 8টি জেলা মরুভূমি হতে চলেছে, আরো মরুভূমি হয়ে যাবে। তোমরা তো মুনাফিক, আল্লাহ পানি দিবেন কেন? পানি দিছিলেন মুনাফিকির কারণে, রক্ষা করতে পারেনি। ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকায়? তুমি তো মুসলমান, ও তো সেই ভারত যেখানে আমার পূর্বপুরুষ সুলতান মাহমুদ 18 বার আক্রমণ করে ভারতকে কাঁপিয়ে দিয়েছে, সেই মুসলমান না তোমরা? সেই মুসলমান যে তোমরা, সে কথা বলার সাহসও তোমাদের নাই, হারিয়ে ফেলেছ হিম্মত। যদি ইমান থাকতো মুনাফিক না হতে, ওরা পানি বন্ধ করতে পারে? আমি তাই বলেছিলাম ঢাকাতে কারবালার ময়দানে ফোরাতের কূলে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইনকে একা পেয়েছিল, তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা, আজকে ইমাম হোসাইন একজন নয়, বরং আজকের কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে ওদিকের দিনাজপুরের তেঁতুলিয়া পর্যন্ত 9.5 কোটি ইমাম হোসাইন যে দেশে বাস করে, কাফেররা পরিবন্ধ করতে পারে না যদি তোমরা মুমিন হতে। আজকে মুসলমানদের ইমান বরবাদ হতে চলেছে, মুনাফিকি এসেছে, সেই জন্য এই দুরাবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছিলেন, বিরাট পানি সম্পদ আমাদের রয়েছে। এরপরে রয়েছে মৎস্য সম্পদ, লক্ষ লক্ষ টন মাছ আল্লাহ আমাদের দান করতেছে। তারপরে রয়েছে গ্যাস সম্পদ, যার মানব না, যারে বলেন মানা হবে, যে কোনো মূল্যে বাংলাদেশের জমিনের উপরে দিন আমরা প্রতিষ্ঠা করব। সরওয়ারে কায়নাত যা করেছেন আমাদের তা করতে হবে অবশ্যই। নারীদের উপরে যে বেইজ্জতি আজ হচ্ছে, এ বেইজ্জতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত তো আমি দিয়েছি। বন্ধুগণ আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি খুব তাড়াতাড়ি শেষ করব। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর ভিতরে তাও একটি নিদর্শন, যা আমি তোমাদেরকে স্বামী স্ত্রী জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে, নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সদ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে
যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো, সে তোমার সমান অধিকার। তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাখ সাহেব হয়ে যাও না, তার সঙ্গে মহব্বত ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পর পরস্পরের পরিচ্ছদ স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর, অগ্নিভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর বিল মহব্বত থাকবে। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সদ ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি বনিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে, এটা ইসলামের একটি নিয়ামত, জোরে বলেন আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। অনেকে বলে, যারা বোঝে না তারা বলে যে একটা নারীর উপরে জুলুম, না জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, তার জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে, ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকাহ ফাত করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে, যারা বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিনী বিচারিনী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে, আল্লাহ কয় যে না। এমন অবস্থা যদি হয়, ফামসাকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায়নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো না হয় ন্যায়নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফালায় ফিরিয়ে ঝুলাই রাখবা, এইটা পারবা না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে, যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাও শরীয়ত সম্মত ভাবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা। পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে তিন তালাক যে ব্যবস্থা করা হয়েছে, তিন তালাক একসাথে দেওয়া বিদাত। নারীকে এটা জানতে হবে, মশলা তালাক হবে তিন মাসে, তিন তহুরে এক এক তালাক হবে। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী এক তালাক দাও, বিছানা আলাদা করে দাও, তারপরে দেখো এক মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করে দাও। যদি এক মাসে না হলে দ্বিতীয় তালাক দাও, দুই মাস বসে যদি তার মন মগজ ভালো হয়, যদি ফিরে আসে ভালো কথা, এরপরেও যদি ফিরে এলো না তিন মাসে, তারপরে তিন তালাক করে দাও। কি সুন্দর বিধান, জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে তিন তালাক দেওয়া ঠিক নয়, বিধান। আর লোকেরা তিন তালাক একসাথে দেওয়ার কথা দূরের কথা, কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে তালাক দিতে যায়, কয় যে তোরে দিলাম, তোর মায়ের দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক, একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। যরেখন নাউজুবিল্লাহ, যরেখন নাউজুবিল্লাহ, হারাম। শরীয়তের কোন বিধান নিয়ে ভাবে তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকায় দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি পত্রিকার কাটিংটি আমার হাতে আছে, ইত্তেফাক 22 তারিখ প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে, তালাক প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে। এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয়ে পাঠাইয়াছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে, তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই, কোরআন শরীফ খেল তামাশার বিষয় নয়। গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার নাই। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল, স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না। তিন তহুরের অর্থাৎ 3 মাস 10 দিনের খোরপেশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপোশ পাবে। এর চাইতে এক দানা একটা সুতা সে পেতে পারে না। জেনারেল সাহেব মেহরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই। পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারে। আমি মা বন্ধুরে বলবো,
ইসলাম আপনাকে সবচাইতে বড় অধিকার দিয়েছে। স্বামীকে আপনি তালাক দিতে পারেন যদি প্রয়োজন হয়, অকর্মণ্য নপুংসক অত্যাচারী স্বামী যদি হয় প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে কোটি টাকা দিয়ে এক টাকাও স্বামী নিতে পারবে না, ও টাকা সব তার। আর তারপরে স্বামীর ফরজ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া পড়তে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে, কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনিজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম। কেমনে কয় যে দুইটা মেয়েতে যা পায় তা পায় একটা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় নাই, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে, কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়, পাঁচ জায়গা দিয়া পায় মেয়ে। আর ছেলে শুধু পায় এক জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাই লোকি তোমার কালমাছ বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সালমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তা পায়ে পাঁচ জায়গা দিয়া খায় স্বামীরটা, এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির খরচকার স্বামী, নিজের বাড়ির মেহমান আসছে খরচকার, বন্ধু বান্ধব আসছে খরচকার, মেয়ে লোক যদি কোটিপতি হয় সে খরচ করে না যে তোমার মেহমান আসছে তাতে কি আমার কাজ কলা নাকি তুমি খাওয়া। মেয়ে লোকের খরচ কি তার পায়ও বেশি খরচ, খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত, আর খরচ নাই। তো ইসলাম নারীকে দিতেইলেও না ঠগাই না ভাইরা আমার। শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুব, জান্নাত হলো তরবারির ছায়াতলে। লোকেরা জিহাদের দিকে যেতেছে, মেহরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জিহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক তোমারে দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরতে রাসূল বলেন, ও যুবক জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। যুবক কেঁদে ফেলল, যুবক কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে গিয়া তরবারির তলে মাথা দিয়া শহীদ হয়ে যাই, আর আপনি আমারে বাড়ি পাঠিয়ে দিতেছেন। হুজুর বলেন, যুবক শুনে নাও, জিহাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহেশতে যেতে হয়, আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে। ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো কে বাড়িয়েছে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। নারী নির্যাতন কারো করে, কারো নারীর সম্মান লুণ্ঠন করলো? ইসলাম করেনি, করেছে তারা যারা নারী রিসিপশনিস্ট পত্রিকায় দেন, মহিলা রিসিপশনিস্ট চাই। 18 বছর 20 বছর বয়স হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে, অবিবাহিত হতে হবে, লম্পট। পুরুষের অফিসে মহিলা রিসেপশনিস্টের কিসের প্রয়োজন? যারা বলেন কোন প্রয়োজন আছে? দেশের নেতারা, রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান, মেয়ে লোকগুলি রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটাবার কিসের প্রয়োজন জিজ্ঞেস করি? হারাম, পরনারীর সাথে হাত মিলানো হারাম, জেনার গুণা হবে। আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান, হারাম। কোরআন শরীফ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার বাপের কথা শোনাতে আসি নাই, আল্লাহর কথা শোনাতে এসেছি। আল্লাহ বলছেন, ও নবী বলে দেন, মুমিনরা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। আর স্ত্রীদের বলা হয়েছে, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও মুমিন মহিলারা, তোমরাও নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো। হ্যাঁ, পর পুরুষ থেকে নিম্নগামী করো। সুতরাং আজকে এটা হচ্ছে না, যার জন্য জেনা ব্যভিচার পাইকারি দরে বাড়তেছে। ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য, আর নারী পর্দা থেকে বেরিয়ে এসছে। কাজী নারী নির্যাতন কারা কিছু করতেছে? ইসলাম করতেছে না। আর মুসলমানদের আমাদের বলে কি, আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দায় রাখা হোক, ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতেছে। আমাদের বলে এরা হলো রিয়াকশনারি, প্রগতিশীল, গোঁড়া, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। আমার কোনো কোনো রাষ্ট্রীয় নেতা তারা আবার বলেন, আমি ধর্মভীরু, আমি মৌলবাদী নই। আমার সালমান,
আমাদের যদি তোমরা মৌলবাদী বলো, প্রতিক্রিয়াশীল বলো, ওরা মনে করে মৌলবী সাহেবরা বাংলা বোঝে না, আমরাও বাংলা পড়ছি ইংরেজিও পড়ছি বুঝি, দাঁত পিছে পিছে গাল যায়, রিয়াকশনারি প্রতিক্রিয়াশীল। আমি বলি একবার না দুইবার না, আমরা লক্ষ কোটিবার প্রতিক্রিয়াশীল, আমরা মৌলবাদী, আমরা ঘোড়া, একবার দুবার না কোটিবার। কারণ মৌলবাদী, মৌল শব্দ এসেছে মূল থেকে, মৌল শব্দ কোথেকে এসেছে? মূল থেকে। আমরা গোড়ায় আছি, মূল ধরে আছি। মূল কি? মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। মূল হলো কোরআন আর হাদিস। তা আমরা গোড়া ধরে আছি, মূল ধরে আছি। আমরা যদি গোড়াবাদী হই, আমরা যদি মূলবাদী হই, তোমরা তো তাহলে আগাবাদী, ডালে ডালে বেড়াও, নিত্য নতুন ফুলের মধু খাইয়ে বেড়াও, ঠিক কিনা? তোমরা আমাদের বলেছো প্রতিক্রিয়াশীল, নিশ্চয়ই লক্ষবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল। ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয়, অ্যাকশন থাকলেই রিয়াকশন হয়। আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া, কি আছে দেখুন, ইমানের অ্যাকশন আছে। তাই ব্লু ফিল্ম, অশ্লীল ছবি, অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয়, জেনা ব্যভিচার দেখলে ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয়, সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল। আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই, তোমরা তো বেহেশ, অর্থাৎ প্যারালাইজড হয়ে গিয়েছো তোমরা, ইমানও নাই। ইমান না থাকলে প্রতিক্রিয়া হবে কেমনে? হইতে পারে জোরে গান, জোরে বলেন, হতে পারে? পারে। সুতরাং মেয়েদেরকে আজ ইসলাম তাকে চাকরির সুযোগ দিয়েছে, মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা নামাজ পড়তে পারবে, জামাতে নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে, জুমার মসজিদে যেতে পারবে, ইসলাম অধিকার দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর তথাকথিত মৌলবী যারা বলেন তাফসীরের মাহফিলে মেয়েলোকদেরকেও ডাকা হইতেছে, এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার। আর মেয়েলোকেরা যখন সিনেমায় যায় তখন কিন্তু হুজুররা নীরব, নিথর। মুসলমান, ইসলাম যা বলেছে তার চাইতে বাড়াইও না। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়, সেই মসজিদে আল্লাহর নবী নিজে মেয়েলোকদের জায়গা সংরক্ষণ করেছেন, সংরক্ষিত করেছেন, একটা দরজা রেখেছেন আল্লাহর নবী নিজে, যে দরজার নাম বাবুল নিসা, মহিলাদের দরজা। সুবহানাল্লাহ, ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে? নারীদের জন্য মসজিদে নববীতে আলাদা জায়গা সংরক্ষিত, একটা অন্তর জায়গা মেয়েলোকদের জন্য, যেরকম সুবহানাল্লাহ, মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে, দেয়নি। মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ডারউইন, সমাজবাদী, জড়বাদী, এই কমিউনিজমের লোকগুলি তারাই দেয়নি। এরা নারীকে চেয়েছে ভোগ করতে, তাই বলেছে ও মহিলারা তোমরা এসো, তোমরা এসো, দু ফুর্তি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে, আমাদের পাশে এসে দাঁড়াও, পাশে আসলি তো সুবিধা। নাউজুবিল্লাহি মিন যালিক, বিয়াদব, মেয়েদের জায়গা ভিন্ন, তোমার পাশে নয়। এরা মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয়, হারাম, লম্বট, নইলে পরে মিছিলে মেয়েলোক নেয় কেন? মেয়েলোক কেন রাজনৈতিক মঞ্চের পরে বেহা হয়ে বক্তৃতা করবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরা, রাহুল বুখারী। কোরআন শরীফের পরে সহি কিতাব আকাশের নিচে জমিনের উপরে যদি থাকে তার নাম কি? বুখারী শরীফ। আল্লাহ নবী বলছেন যদি কোন দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয়, সে জাতির কল্যাণ কোনদিন হবে না। সুতরাং ওরা বলে নারীদের দাও ময়দান আসুক, 50-50 50-50 করতে গিয়া রাস্তায় নামাই দিয়েছে পাথর ভাঙ্গার জন্য। আমি ওই যখন মেয়েলোকদের দেখি রাস্তায় পাথর ভাঙ্গে, তখন আমি বলি যে ঠিক আছে ভাঙ্গো, সমান অধিকার যখন চাইছো, ইসলাম যা দিয়েছে তার চাইতে বেশি, এরপর রিক্সা চালাবা, সমান অধিকার, সাম্পানে উঠবা, সাম্পান চালাইবা, সুবেরি গাছে উঠে সুবেরি পারবা, কিন্তু তুমি মায়ের জাত, তোমাকে আল্লাহ এভাবে ইজ্জত নষ্ট করতে চাইনি, তুমি মায়ের জাত, তুমি শ্রদ্ধার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছে একজন এসে বলছে হুজুর খেদমত করবো কার? হুজুর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? হুজুর বলেন তোমার কি কার? মায়ের কথা কয়বার বললে? আমার মায়ের জাতিরা, আমার বোনেরা, তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে।
সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। তোমাদের ইজ্জত নষ্ট করতেছে রুশপন্থীরা, আমেরিকা পন্থীরা তোমাদের রাস্তায় নামিয়েছে, পুরুষের পাশে চাকরি দিয়েছে। মেয়ে লোক চাকরি করবে কিন্তু তার ভিন্ন কক্ষ হতে হবে, ব্যাংকে চাকরি করবে, কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত, প্রয়োজন বলে মেয়ে লোক চাকরি করতে পারবে কিন্তু তার ভিন্ন ক্ষেত্র হতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ঠিক বলছি নাকি? আজকের যত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে, আমি এগুলিকে আল্লাহর গজব বলে মনে করি। নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে, কেন আমরা জানি, এই পুঁজিবাদী লোকগুলি নারীর লেবারটা সিট খুব কম পয়সা, ওরা হরতাল করতে নামতে পারে না, ওরা বক্তৃতা করতে পারে না, সেই জন্য কম দামে মেয়ে লোকগুলি নিয়ে গার্মেন্টসে ভর্তি করানো হয়েছে, হাজার হাজার নারীদের পর্দা লুণ্ঠন করা হয়েছে, এগুলো জেলা বিচারের আড্ডায় পরিণত হয়ে গেছে। সুতরাং নারীর কর্মক্ষেত্র আলাদা হতে হবে। হাদিস থেকে কথা বলছি, ওলামা কেরাম হাজার হাজার আছেন, বলুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দানে যান নাই, 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, বিদুষী মহিলা, গোটা বিশ্বের সমস্ত মোমিনের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। শুধু তাই নয়, জিহাদের ময়দানে গিয়ে মুসলিম মহিলারা আহত সৈনিকদেরকে ব্যান্ডেজ করেছে, ফার্স্ট এইডের কাজ করেছে, তারা মহিলারা প্রয়োজন বোধে সমস্ত কাজ করেছে। সুতরাং মেয়েরা চাকরি করতে পারবে, সব পারবে, কিন্তু কোন মেয়ে লোক মুসলমান দেশে পুলিশ বানাইয়া প্রেসিডেন্টের সামনে নেতাদের সামনে টাইট ফিট জামা গায়ে দিয়া লেফট রাইট করবার অধিকার দেওয়া হয় নাই। মহিলা পুলিশ হয়, মহিলা পুলিশ হওয়ার দরকার কি? আমি এয়ারপোর্টে একদিন জিয়াউর রহমান সাহেবের সময় এক মহিলা পুলিশের সাথে দেখা, আমি বললাম মা তুমি পুলিশ হয়েছো কেন? কয় যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য। আমি বললাম মা আল্লাহ তোমার যে সম্পদ দিছে তাই হেফাজত করতে তো 10টা পুলিশ লাগে কমসে কম, তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা? মহিলা পুলিশ প্রয়োজন, কোথায় প্রয়োজন? মহিলা পুলিশ প্রয়োজন মহিলা চোর তার দেহ তল্লাশির জন্য, তার ফিজিক্যাল টর্চারের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে মহিলা পুলিশ লাগবে, বিদেশ থেকে আগত মহিলা দাত্রী দেহ তল্লাশির জন্য মহিলা পুলিশের প্রয়োজন, লেপ্রাইট করার জন্য নয়, চোর ধরার জন্য। নারীর স্বতন্ত্র ক্ষেত্র, ইজ্জত আর সম্মানের ক্ষেত্র দিয়েছে ইসলাম, যারা বলেন কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আমি তাই আমার মা বোনদের বলবো আপনাদের অধিকার আপনারা আদায় করে নিন, কোন মিছিলে আপনারা যাবেন না, হারাম। মেয়েরা যদি মিছিলে বের হয়, যদি দরকার হয় বোরখা পরিহিতা হয়ে ইসলামের জন্য ময়দানে নামবেন, যদি ডাক আসে জেহাদের তাহলে শুধু নারী নয় পুরুষ নয় নারীরাও বোরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে, যদি প্রয়োজন হয় তাহলে সে ধরনের ডাক আসবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়া জায়েজ নাই ঘর থেকে বের হওয়া, আপনাকে সব রকমের অধিকার ইসলাম আপনার জন্য রেখেছে। সুতরাং ইসলামের এই অধিকারগুলি আদায় করবার জন্য, এই অধিকার ভোগ করার জন্য নারীদেরকে ইসলামী বইপত্র পড়ার জন্য আমি অনুরোধ করছি। মেয়েদেরকে আমি বলবো আপনারা আপনাদের সংসারকে ইসলামের দুর্গ বানান, ছেলেপেলেরা যেন ইসলাম আপনার ঘরের ভিতর থেকে ইসলাম যেন শিখতে পারে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদের ভালো ভালো নাম রাখুন, আজকে নামেরও সর্বনাশ হয়ে গেছে, ছেলের নাম ছয় জিরো, ছেলের নাম নাট, তারপরে স্ক্রু ড্রাইভার, মানে ইংরেজি নাম যা পছন্দ আছে মুখে যা আসে একটা খুঁয়ে দেয়, তারপরে মেয়ের নাম তো আপেল আঙ্গুর বেদানা, নাচে না পড়ে না ওঠে না যা খুশি, ইসলামী নাম রাখুন ভালো হবে, ভালো হবে। ভাইর আমার আল্লাহর দেওয়া বিধানকে জমিনে কায়েম করার জন্য মুসলমানদেরকে আজকে সংগ্রামে আসতে হবে। আল্লাহর নবী জিহাদের ময়দানে এসেছিলেন, রক্ত দিয়েছিলেন, নবী আমার মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বড় শক্তির সঙ্গে যুদ্ধ করেছেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদেরকেও জিহাদের ময়দানে আসতে হবে, রাজি আছেন? আল্লাহর নবী ঘোষণা করলেন রোমক সম্রাটের বিরুদ্ধে মৌতের প্রান্তরে যুদ্ধ হবে, ওরা 3,000 আসতেছে, ওরা 1,00,000 আসতেছে, হুজুর 3,000 মুসলমান তৈরি করলেন, আর ওই 3,000 মুসলমানদের মধ্যে প্রধান সেনাপতি হিসাবে আল্লাহর নবী নাম ঘোষণা করলেন, আমার পালক পুত্র হযরত যায়েদের নাম আমি ঘোষণা করলাম, 2 নম্বরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জন সেনাপতির নাম ঘোষণা করলাম, তোমরা বাড়ি গিয়া তোমাদের বিবি বাল বাচ্চার মায়ের কাছে বিদার সালাম করে আসো। ভাইরা আমার একই জিহাদের ময়দানে একজন লাগবে, মাত্র একজন সেনাপতি লাগে, কিন্তু সেনাপতির নাম 3 জন বলা হলো, কয়জন? ওই 3 জন বুঝতে পেরেছেন যে আমরা যে জিহাদের ময়দানে যেতেছি জীবনে আর ফিরে আসতে পারবো না, জনমের মতো বিদায় হয়ে যাব। রসুল তো 3 জনের নাম নিয়েছেন, হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিতে বলেছেন মা বাপকে,
আমার আব্বা জানতো আপনি আপনি আমাকে অর্ডার করেছেন, আমি মেনে নিয়েছি। আর আবার মা হযরত আয়েশা ঘরের মধ্যে, আমি তাকে সালাম করতেছি, আমার কথা তো তিনি শুনেছেন, আমার তো আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। হযরত জাফর চলে গেলেন নিজের বাড়ি, বিজের বাড়ি গিয়ে বেগমকে ডেকে বলেন, ও বিবি সাহেবা, আল্লাহ নবী আমার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি জিহাদে যেতেছি, আমাকে মাফ করে দিও, একসঙ্গে ঘর গৃহ বাস করেছি, তোমার কোন হক যদি নষ্ট করে থাকি আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। বেগম কান্দতেছেন আর বলছেন, ওগো প্রাণের স্বামী, জিহাদের ময়দানে চলে যান, আমি তো বাধা দিতে পারি না, আল্লাহর নবী অর্ডার দিয়েছেন, তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে স্ত্রীর পিঠের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বেগম উল্টা দোয়া করো না, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আল্লাহর নবী আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন, নিঃসন্দেহে আমি শাহাদাত বরণ করব, কোনো সন্দেহ নাই বিবি, তোমার সঙ্গে জনমের মতো দেখা হয়ে গেল, আর দেখা হবে না। বেগম কান্দিব, কোটি কোটি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন, কান্দতেছে। হযরতে জাফর পিছনের দিকে ফিরে তাকালেন না, বিবি কি সালাম দিব, মদিনার দিকে হুজুরের দিকে রওনা করেছেন। ওদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের স্ত্রীর কাছে বিদায় দিতে যাচ্ছেন, এইটা ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, স্ত্রীর কাছে চলে গেছেন, রুমের মধ্যে স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমের বাইরে থেকে ডেকে বলেন, বেগম সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যেতে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কাছে বিদায় সালাম দিতেছি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। বেগম ডাক দিয়া বলে, ওগো প্রাণীর স্বামী, প্রাণ ভরে একটা নজর আপনাকে দেখতে পারলাম না, আপনিও আমাকে একবারও দেখতে পারেন নাই, মেহরবানি করে রুমের ভিতরে আসেন, জনমের মতো আপনার চেহারাটা একবার দেখে নেই, নবী আমার আপনার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি তো ফিরায় রাখতে পারবো না। হযরত জাফর বলেন, আল্লাহর নবী সালাম দিতে বলেছেন তাই আসলাম, নইলে আসতাম না, আমি রুমের ভিতরে ঢুকলে পরে তোমার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যেতে পারে। বেগম বলেন, আবার স্বামী আল্লাহর কসম, রুমের মধ্যে আসলে পরে আমি প্রেম নিবেদন করব না, শুধু চেহারাটা একবার দেখে রাখতে চাই, যদি আপনার চেহারাটা একবার দেখে রাখতে পারি কিয়ামতের ময়দানে এই উদ্দেশ্যে দেখবো, যাতে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ তিনি বলেন, ও বেগম, তার জন্য আমাকে দেখার দরকার নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আর আমাকে যদি মাফ করে দাও, কিয়ামতের দিন যার জন্য জীবন দিতে গেলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পরিচয় করাইয়া দিবেন। 3000 মুসলমান 1,00,000 কাফিরদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে মৌতার প্রান্তরে লড়াইতে লেগে গেলেন। হযরতে যায়েদ অনেকগুলি কাফির নিধন করে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর এবার ইসলামের ঝান্ডা নিয়ে অগ্রসর হতেছেন, কাফির বেঈমানেরা ঘেরাও করে ফেলে দিয়েছে, হযরত জাফরের ডান হাতে কোপ দিয়েছে, হাতটা ঝুলে পড়েছে। এবার হযরতে জাফর বাম হাতে তরব তুলে ধরেছেন ঝান্ডা, বাম হাতে কোপ পড়েছে, কর্তৃত ঝুলন্ত হাত দিয়া ঝান্ডা বুকির সাথে জড়ায় ধরে হযরতে জাফর পাশের সাহাবীকে ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে সালাম বলে দিও, আর বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখেছিলাম, আল্লাহর নবীকে জানায় দিও, আমার মনে হয় ও নবীর সাহাবী শুনে নাও, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকির ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাণ পেতেছি। ভাইরা আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরতে আবু উবাইদা দুইজন মিলে চললেন ঝান্ডা ধরার জন্য। যেতে যেতে তারা গিয়ে দেখেন দূরে পতাকা উঠতেছে, মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে পতাকা কে উড়ালো, কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের হাত পাও কাটা অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, দেহ একদিকে পা একদিকে, আর শূন্য মাথাটা খালি মাথা এক কোনায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। হযরতে আবু উবাইদা বলেন, হযরত জাফরের হাত পাও মাথা মস্তক সব এক জায়গায় করে দাফন করে দিলাম, রাতের বেলায় ঘুমায়া স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? জাফর আমাকে বলেছেন, ওগো ওগো আবু উবাইদা, রব্বুল আলামিন জান্নাতের নাজুনে আমার দিয়া জিজ্ঞেস করেছেন, জাফর আর কি চাও,
আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করি তোমার দিন কায়েম করবার জন্য, আমার জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো।